আল্লাহ আমাদের লড়েছেন সাইদি পড়ার পরে, যখন ইন্নালিল্লাহ পড়ার পরে হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করছে, তাহলে আমরা এটা বুঝে নিতে আর বাকি থাকে না যে আওয়ামী লীগ মুসলমানদের কোনো দল হতে পারে না, এটা নাস্তিক এবং মুরতাদদের দল। মুসলমান মল্লে ইসলামের দৃষ্টিকোণ থেকে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়, একজন মুসলমান মল্লে আরেকজন মুসলমান শুকা হতে হয়, কিন্তু এমন একটি দল আওয়ামী লীগ যে দলে একজন মুসলমান মল্লে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার কারণে দল থেকে যেহেতু বহিষ্কার করা হয়, তাহলে আমরা এটা উপলব্ধি করতে পারি যে আওয়ামী লীগ মুসলমানের কোনো দল হতে পারে না। এটা নামকা বাস্তে ওরা মুসলমানের লেবাস ধারণ করেছে, কারণ অতীতেও আমরা দেখেছি ইসলামের ইতিহাস ঘাটালেও পাওয়া যায় যে অনেকেই মুসলমানের নাম ধরে মুসলমানের ক্ষতি করে। আওয়ামী লীগ এমন একটি দল যে দলে একজন মুসলমান একজন মৌলানা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী পড়ার পরে, যখন ইন্নালিল্লাহ পড়ার পরে হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করছে, তাহলে আমরা এটা বুঝে নিতে আর বাকি থাকে না যে আওয়ামী লীগ মুসলমানদের কোনো দল হতে পারে না।